আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ডিজাইন পক্ষ থেকে আজকে নিয়ে চলে এলাম লোহার সুন্দর সুন্দর অনেকগুলো সি বা রেলিং ডিজাইন কত টাকা আসতে পারে একতলায় বিল্ডিংয়ের জন্য কত টাকা স্কোয়ার ফিট বিস্তারিত পরামর্শ জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিই এগুলা স্কোয়ার ফিট কত টাকা আমি এখানে প্রায় পঁচিশটি সি ডিজাইন দেখাবো পঁচিশটির প্রাইস কিন্তু সেম সেম কারণ আমি যখন ভিডিও তৈরি করি যেসব প্রাইসগুলো সেম সময় এসব ডিজাইন দিয়ে আমি একটা ভিডিও তৈরি করি এগুলোর প্রাইস স্কোয়ার ফিট হচ্ছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর একতলা বিল্ডিংয়ের জন্য যদি আপনার সাইড স্কের ভিট হয় একতলা বিল্ডিংয়ের জন্য তাহলে আপনার আসবে প্রায় পনেরো হাজার টাকা যাদের বাজেট কম অবশ্যই আপনার এরকম ধরে তৈরি করতে পারেন আর লোহা দিয়ে লাগালে একটি সুবিধা আপনি কোন যে কোনো সময় আপনি পেনটা চেঞ্জ করতে পারবেন সুন্দর না লাগলে অন্য অন্য কোনো গোল্ডেন অনেক সুন্দর সুন্দর পেন রয়েছে আপনি চেঞ্জ করতে পারবেন ভিতরের জন্য আর বাহিরের জন্য যারা লাগাবেন অবশ্যই বাহিরের জন্য আপনারা বলে কখনো লোহা দিয়ে লাগাবেন না অবশ্যই এস এস দিয়ে লাগাবেন আমরা জানি লোহাতে পেন করা যায় কিন্তু এসএসডি যদি লাগান তাহলে পেন করতে পারবেন না এখানে যতগুলো ডিজাইন রয়েছে প্রাইসগুলো কিন্তু সেম সেম প্রতি স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা আর একতলা বিল্ডিংয়ের জন্য আপনার পনেরো হাজার টাকা আসতে পারে আমরা আমিও অন্য একটি ভিডিওতে বলেছি যদি ওয়ান ফ্রেন্ট ওয়ান এম দিয়ে এসএসডি তৈরি করেন এরকম ধরনের ডিজাইন তাহলে আপনার উনিশ থেকে বিশ হাজার টাকা আসবে ওয়ান ফেন ওয়ান এম দিয়ে তাহলে আপনার পনেরো হাজার টাকা দিয়ে লোহা দিয়ে তৈরি করে কী লাভ আমি বলেছি আপনার শখ কী আপনি কী দিয়ে তৈরি করতে চান এটা হচ্ছে আপনার কাছে নির্ভর করবে আমরা জানি লোহাতে যেরকম ধরনের ডিজাইন করতে পারবেন এরকম এটা লোহা আপনি এস এস দিয়ে সেম এরকম ধরনের ডিজাইন করতে পারবেন না কারণ এস এস শুধু সিধা সাদা বা স্যাম্পলসার ডিজাইন হবে কিন্তু আপনি লোহা দিয়ে এত ডিজ ডেঞ্জারাস ডিজাইন করতে পারবেন এটা আপনি এস দিয়ে করতে পারবেন না আর এস এসে জাং আসবে এ জাং আসবে না লোহাতে জাং আসবে এটি যে পার্থক্যটা আর লোহাতেও জাং আসবে না ভিতরে যদি লাগান তাহলে কখনও জাং আসবে না এখানে যতগুলো সবগুলো লোহার ডিজাইন আপনি দেখে নিতে পারেন যারা আমাদের মাধ্যমে তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে কমেন্টের রিপ্লাইটা ইনশাল্লাহ দিয়ে দেবো আর এখানে বালকনি বা রেলিং সবগুলো আপনি বাস ডিজাইনটা চয়েস করবেন এখানে এটা আপনি বালকনি দেখতে চান কিন্তু আপনার সিঁড়ি আসবে কিনা আপনি যে ডিজাইন এটা এখন সে ইঞ্জিনিয়ারিং কারিগরি ডিজাইন তাই না আপনি যেরকম ডিজাইন দিবেন বা আপনি কোনো জিনিস আপনি যদি ড্রয়িং জানেন তাহলে ড্রয়িং করে দিতে পারেন সেম আপনাকে এরকম ধরনের তৈরি করা দেওয়া সম্ভব আমাকে অনেক অনেকভাবে প্রশ্ন করতে পারেন ভাই ভালো মাল আমরা চিনব কীভাবে অবশ্যই যদি ভালো মাল না চিনেন তাহলে এরকম হতে পারে জাং চলে আসবে আমরা বলি অবশ্যই যখন যদি আপনি বক্স দিয়ে তৈরি করেন তাহলে গ্যালবনাস বক্স দিয়ে তৈরি করতে হবে আর যদি লোহা দিয়ে তৈরি করেন তাহলে লোহা এক ধরনের মাল ভালো খারাপ আর বলার মতো কিছুই নেই আপনি যখন তৈরি করবেন তৈরির আগে আপনি একটা রাড বা প্রাইমার মেনে নেবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনার বিল্ডিং অল কাজ কমপ্লিট করার পরে আপনি এটা লাগাবেন বুঝতে পারলেন বিষয়টা না বুঝলে জানাবেন এটা বিজনে পরিমাণে শিকার কোনো কিছু বিষয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন বাটনটা প্রেস করে রাখবেন আর আপনি কোনো কিছু জানার পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কমেন্টটা পেয়ে যাবেন ভালো থাকবেন